আমার শ্বশুর এলাহার মাঝে ঢুকতে আরে না তুই আমার শ্বশুরে বলে চালাস খালি আমি না আমি না রে ভাই ওই ল্যাংড়া করে ল্যাংড়া আমি না রে ভাই এই ল্যাংড়া করে ল্যাংড়া এই ল্যাংড়া করে ল্যাংড়া আরে দাও তুমি ঠিক দাও সব আরে আব্বা তুমি আমার ঘর একবার মেরে লিদ তুমি ইডি কোন বেটারে মারছ তুমি ল্যাংড়া কে বেটারে মারছ আরে বাবা বাবারে ও সূর্য লাগিয়ে জায়গা ফুরিডার বাইতাইলে পরে ফুরিডার তো দেখকে শুনিয়া দিছিলাম বেড়া ভালোই জামাই তো ভালোই আছেন ওইলে এই গ্রামটার মধ্যে আইলে পরে ল্যাংডার জ্বালায় আর আমি গ্রামও ঢুকতাম পারি না ল্যাংড়ায় আমার এমন অবস্থা করে আর জামার বাইত ফুরির বাইত কোনো বাজে আমি যেতাম পারি না ল্যাংড়ার করে ল্যাংড়া আজকে জামাই রেখে হইমই হতাম আমি দেখিস দেখলাইনি বাড়ি গরুনি এক জারা তাখন কোনানো গেলা এ ইয়াসিনের বাপ ইয়াসিনের বাপ কিতা হইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোনানো তাখো ও নো এ কই থাকতাম বেটি কিতা মাতুস বে তুই কোনানো তাহি মানে আমি বাড়ি দেই তুই আরে সর্বনাশ তুমি অত সুন্দর করে ডানা হাটা পরির মতো সাজছো কি তো অত সুন্দর করে এখানে সাজছস বে তুই কি তো বিয়াও একটা বইছিনি কোন হবে বিয়া কলের কথাটা আরেকটা বিয়া বইতাম হেলে গিয়া আমার আব্বা আইতা শুন যে সুন্দর হইরে আমারে রাখো আব্বা ইয়া দেখতো নি আমি ফকিরানির মতো থাকি ও আচ্ছা আমার শ্বশুর আইতাছে হাই রে গায় তোমার আব্বা আইতা শুন ভালো হইছে বউ তুমি সুন্দর করে সাজছো নাইলে তা আমারই বদনাম হইব উক্কা গিয়া মাতার ভিতরে ঢুকছে যাও বাজার টিকি গিয়া দেশি মুরগ লই আই ভাই আমার আব্বা দেশি মুরগ আমি জানি তো আরে আব্বা তুই আইছোন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আব্বা আব্বা সুন্দর মতো আইছো নি আর আমার ধরুন আমার যে ল্যাংড়ার জ্বালায় আমি আর তোমার বাইরে যেতে পারছি না ল্যাংড়ায় আমার যা করছে কিতাব বা ল্যাংড়ায় এর তো বড় সব আস ল্যাংড়ায় আবার তোমার কিতা করছে ল্যাংড়ার কারণে তোমার এই গ্রামের ভিতরে ঢুকতাম পারে না আমার ফুরির বাইরে আইতাম আমার মনে আছে না এই ল্যাংড়ায় আমার যে একটা জ্বালানি জ্বালাইতেছে ল্যাংড়ার জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি একবারে আচ্ছা বা তুমি গড়ো আমি ল্যাংড়ার একটা ব্যবস্থা করতাছি আও তুমি গড়ো আরে আমার ফুলা উচিত শিক্ষা দিয়ে দিব আব্বা কোন ল্যাংড়ারে উচিত শিক্ষা দিব মাই মা ইটা কোন মানুষই গেপিটা ধরে দেখিত না আমার তো বিষয়টা খুব খারাপ লাগতেছে আনছেন কে দিক আমার মনে কোনো মানুষই মারবো পরে নেই মানুষ মারে আমার জোরে না চলল আরে আল্লাহ আল্লাহ আমারে কি ল্যাংড়া বানাইলো না পারি খাম করতাম না পারি বিক্রা করতাম আসি একটা বিপদে মাই দিয়ে আল্লাহ আমার কোন বিপদে ফেলাইলা এই ল্যাংড়া না রে এই হারামজাদার বাচ্চা এই দৃষ্টা ও নো মানুষের ক্ষতি করস আমার শ্বশুর এলাহার মাঝে ঢুকতে আরে না তুই আমার শ্বশুরে বলে চালাস খালি আমি না আমি না রে ভাই ওই ল্যাংড়ার করে ল্যাংড়া এই ল্যাংড়ার করে ল্যাংড়া এই ল্যাংড়ার করে ল্যাংড়া আরে দাও তুমি ঠিক দাও আরে আব্বা তুমি আমার ঘর একবার মেরে নিতে তুমি ইডি কোন বেটারে মারছ তুমি ল্যাংড়াটা বেটারে মারছ আব্বা তুমি আমার আটকাইও না এর উচিত শিক্ষা দিলই এই তো তোমার সাথে লাগে ল্যাংড়ার করে ল্যাংড়া আমার আব্বারে তুই আইবার লেগে দেখতাম বাড়ির মাঝে আর তোমার কি মাথা নষ্ট হয়ে গেছি কেনি তোমার কি আমি কইছিনি যে কোনো ল্যাংড়া মানুষই আমার রাস্তার মধ্যে মারছে বা কুস্তা করছে তোমার আমি তো কইছিনি না বুঝা আইসারে প্রতিবন্ধী একজন ল্যাংড়া মানুষ এর আইসারে বারাঙ্গাতে বাড়ি তুলছো তুমি এই তান তুই আচ্ছা বিয়াই ঘটনাটা কিন্তু আমার হোসান একটু খুললিয়া বিয়াই ঘটনাটা কিন্তু আমি আপনাদের বুঝাই কইতেছি উনুন আমি যে রাস্তাতে আই নিয়া আপনারা যে রাস্তা আছে না রাস্তার মাঝে দেখছুন এক জাতি ল্যাংড়া তাহলে ল্যাংড়া ওই যে ওই দেখুন আমার ওই ওই আমি তো ইলেঙ্গার কথা কইছি প্রতিবন্ধী একজন ল্যাংড়া ইলেঙ্গার আপনার ফুলা কিতা ব্যাপার বাটনি আব্বা ওই খাফরতে ল্যাংড়া লাগে উইতা ল্যাংড়া তোমারে জ্বালায় আর আমি ল্যাংড়ারে মাইর দূর আরম্ভ করছি আমার মাইরে লাইছে রে আমার জীবন এমনি আধা শেষ একবারই শেষ করে লাইছে আমার একবার মাইল হয়েছে রে হাই 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 রে আমার একই বিপদ বলা আমার ফুতে আমার ফুতে তো ব্যাপার হয়েছে বিয়াই শুনলো লাগছে ওই যে ঘাসের মাঝে যে ল্যাংড়া থাকে উইটে আরে গিয়ে আরেক বেটার ফুলা রে মারছে রে হাই হাই রে বাবা রে হাই উঠ রে বাবা এ প্রতিবন্ধী ফুলাটা রে মাইরা কিতা করলো বাবা রে বাবা বাবা আয় তোর যত চিকিৎসা লাগে রে বাবা আমি তোরে করে দিব ভাই মানুষে উনার আগে এরা চিকিৎসা করে দিন মানুষে মন্দ করবো আপনি রে আব্বা
উকা দেখছ নি আমি কি জাত বিয়া করলি সংসার করি ও নো গোমাই যা বুঝার আমি বুঝছি ঠিক আছে আর ও তো বিয়া পর তুই সংসার খরচ একমাত্র আল্লাহই ভালো জানে তুই কেমনে খরচ এই মিয়া তোমার আমি কিটা কইছ তুমি কিটা করছ এই বিয়াই তুমি সারা তারি লুকটারে না চিকিৎসা কর রে ভাই ভাই রে আমি যত দেহা লাগে এই লুকটার চিকিৎসা আমি করব আমার ফুতে সব তোর মধ্যে একলান বেশি বুঝা বুঝা আমার বিপদ ফেলায় এ তো একটা জরিমানা দেনা জরিমানা দেওয়া লাগে আমারে আরে ভাই বাবা রে বাবা একটা জিনিস তো বুঝতো বলে সিলাই হান নিছি খান আইতে তো দেখতো খান আছে কি না আব্বা আসলে আমার ভুল হইছে আপনি তো কইছেন ল্যাংরা আর আমরা লহার মাঝে একমার তুই এই আছে ল্যাংরা হই গেলাম আমার ভুল হয়েছে রে ভাই ডাক্তার ধরে লতরে ডাক্তার ধরে নিয়ে যায়।